আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার মুভি রিভিউ চ্যানেলে। আজকে আমি একটা নতুন মুভি রিভিউ করব। ইনফ্যাক্ট এই মুভিটা আমি আগেও রেকর্ড করেছিলাম, ভিডিও দিয়েছিলাম, বাট তখন অডিওটা ভালো আসেনি, তো এই ভিডিওটা দিচ্ছি। আশা করছি এইবারের ভিডিওটা ভালো হবে। তো আজকের যে মুভিটা আমি রিভিউ করব এটা নাম হচ্ছে দ্য মাউন্টেন বিটুইন আস। এটা একটা হলিউড ফিল্ম, এটা 2017 সালে রিলিজ পেয়েছিল। এটা একটা অ্যাকশন থ্রিলার, এটা মূল চরিত্রে আছে কেট উইন্সলেট এবং ইদ্রিস এলবা। এবং এই মুভিটা একটা চমৎকার একটা ছবি। এটা যদিও অ্যাকশন থ্রিলার, এটার মধ্যে রোমান্টিক এলিমেন্ট আছে। এবং এই মুভি তৈরি হতে খরচ লেগেছিল $35 মিলিয়ন, এটা অ্যাপ্রক্সিমেটলি $100 মিলিয়ন আর্ন করেছে। সো এটা একটা সফল মুভি। তো আমি এখন মুভিটার প্লট নিয়ে বলার আগে এটুকু বলতে চাই যে মাউন্টেন বিটুইন আস বেসিক্যালি একটা এই নামেরই একটা বই আছে। এই বইটা প্রথমে জনপ্রিয় হয়েছিল, আপনারা জানেন যে আমেরিকাতে প্রথমে বই জনপ্রিয় হয়, তারপর বইকে মুভিতে কনভার্ট করা হয়। সো এই নামে আপনারা একটা বইও পাবেন, চাইলে বইটা পড়ে নিতে পারেন, আর যদি বই পড়তে ইচ্ছে না করে তাহলে ছবিটা দেখলেই হবে। এখন মেইন প্লটটা হচ্ছে দ্য মাউন্টেন বিটুইন আস হচ্ছে ইদ্রিস এলবা একজন ডাক্তার এবং কেট উইন্সলেট একজন ফটোগ্রাফার। তো ঘটনাচক্রে যেভাবে হোক তাদের দেখা হয় এবং তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। তার পরবর্তীতে তারা একটা দৈবক্রমে তাদের দুজনেরই যাওয়ার তাড়া ছিল, সো রাফ ওয়েদার কে উপেক্ষা করে তারা একটা চার্টার্ড বিমান হায়ার করে এবং হায়ার্ড বিমানে তারা ফ্লাই করার চেষ্টা করে। এবং একটা স্টেজে যেহেতু ওয়েদার খারাপ ছিল, রাফ ওয়েদারের মধ্যে যাচ্ছিল প্লেন, প্লেনটি অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট হলে এটা আমেরিকার উটা পর্বতের উপরে গিয়ে পড়ে। তো এটা একটা সার্ভাইভাল স্টোরি বেসিক্যালি প্রথম দিকে। তো কিভাবে সার্ভাইভ করলো স্বাভাবিক হিরো ডাক্তার। তো হিরোইন আবার কেট উইন্সলেট। সো তাদের সার্ভাইভাল স্টোরিটা খুব মজার। দুজন অপরিচিত মানুষ একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে, চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে কিভাবে গেল এবং ফাইনালি তাদের মধ্যে পরিচয়টা সুদৃঢ় হলো। এবং একটা স্টেজে এটা অ্যাকশন থ্রিলার থেকে এটা একটা রোমান্টিক ফিল্মে কনভার্ট করে। ট্রানজিশনটা খুব সুন্দর, আপনারা মুভিটা অবশ্যই দেখবেন। মুভির পুরো প্লট বললে দেখে মজা পাবেন না, সেই জন্য আমি মুভির পুরো গল্পটা বলছি না। এটা একটা আসলে একটা মেটাফোর যে দ্য মাউন্টেন বিটুইন আস নামটা, এটার অর্থ হচ্ছে যে হিরো হচ্ছে ব্ল্যাক আর হিরোইন হচ্ছে হোয়াইট। তাদের মধ্যে রোমান্স হওয়ার সুযোগ থাকলেও হয় না, কারণ এখানে একটা সোশ্যাল স্টিগমা কাজ করে যে একটা ইন্টারেশিয়াল একটা রোমান্সের দিকে ইঙ্গিত করে যে হিরো এবং হিরোইন হচ্ছে দুই স্কিন কালারের। হাউএভার এটা এখন তো আর খুব একটা এরকম সমস্যা নাই, ওইটাই দেখানো হয় অ্যাকচুয়ালি। এবং শেষে আমরা দেখবো যে নায়ক নায়িকা কি মিল হয় কিনা, এটা কি বাংলা সিনেমার মতো নায়ক নায়িকা কি মিল করে নাকি নায়ক নায়িকা যেভাবে পরিচয়ের সময় দুজন ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ছিল এভাবেই থেকে যায়। আসলে মুভিটা দেখতে হবে, স্টানিং এর ফটোগ্রাফি, স্টোরিটা তো খুব সুন্দর। আর আমি নিজেই কেট উইন্সলেটের খুব বড় একজন ফ্যান, কেট উইন্সলেটের যে কোনো ছবি ভালো লাগে, বাট এই ছবিটা স্পেশালি রোমান্টিক ধাঁচের এবং খুবই সুন্দর ছবিটা। আমি রেকমেন্ড করছি আপনাদের দেখার জন্য, এটা উইকেন্ডে দেখতে পারেন, উইকডেজে দেখতে পারেন, সবাইকে নিয়ে দেখতে পারেন, একাও দেখতে পারেন, যে কোনো কন্ডিশনে দেখার মতো একটা ভালো ছবি। তো আশা করছি আজকের মুভি রিভিউ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই ধন্যবাদ। নেক্সট কোনো একটা এপিসোডে অন্য কোনো একটা নতুন মুভি নিয়ে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন।